হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের কিছু জরুরি প্রশ্ন, যেগুলি আসন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 100% আছে। তো বন্ধুরা, আমি বিশ্বনাথ এবং আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, অবশ্যই চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে যায়। বন্ধুরা, আমরা শুধু চাকরির খবরই দিই না, তার সাথে সাথে 100% প্রিপারেশন করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, দেরি করবেন না, এক্ষুনি নোটিফিকেশানটাকে অন করবেন এবং সাবস্ক্রাইব বোতামটাকে চেপে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। চলুন দেখে নেব আজকের দিনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের কী কী আছে জরুরি প্রশ্ন। প্রথমে আমরা শুরু করছি ম্যাথামেটিক্স দিয়ে। আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1/2:1/3:1/4। পরিসীমা 65 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? বন্ধুরা, আমরা এখানে শুধু আপনাকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি, বাকি ম্যাথামেটিক্সগুলো কিন্তু আপনাদের নিজেদের খাতায় করতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা এখানে দাগ দেবো সঠিক উত্তরে, খ নম্বর অপশানে। পরের প্রশ্নটি হচ্ছে, 12.1% সুদের হারে 15,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে 234.375 টাকা। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ধরনের প্রশ্নগুলোকে একটু ভালো করে ফলো করবেন, কারণ এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে পরীক্ষায়। কিছু কিছু সংখ্যা হয়তো আপনাদের পরিবর্তন হবে, এর বেশি কিছু পরিবর্তন আপনাদের কিন্তু হবে না। প্রথম পরীক্ষা লেডি কনস্টেবলের, তাদেরকে আমরা বলছি, আরও কিছু ভিডিও আমরা আপনাদের জন্যে বানাচ্ছি, আমরা আপনাদেরকে দেব, আপনারা অবশ্যই সেগুলোকে ফলো করুন, তাহলে কিন্তু সাফল্য আপনাদের আসবেই। চলুন দেখে নেব এবারের প্রশ্ন। এবারের প্রশ্ন হচ্ছে, রোহন 20 মিটার উত্তরে হাঁটার পর ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 35 মিটার যায়, আবার বাঁ দিকে ঘুরে 15 মিটার যায়, শেষে বাঁ দিকে ঘুরে 15 মিটার হাঁটে। মানে শুরুর অবস্থান থেকে শেষ অবস্থান কত দূরে ও কোন দিকে আছে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 45 মিটার পূর্বে। তো আমরা এখানে দাগ দিচ্ছি ঘ নম্বর অপশানে। দেখে নেব পরের প্রশ্ন, একটি ট্রপিজিয়ামের ক্ষেত্রফল 228 বর্গমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার ও সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত 9:10, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে, একটি দৈর্ঘ্য হবে 36 সেন্টিমিটার এবং অপরটি হবে 40 সেন্টিমিটার। আমরা এখানে দাগ দিচ্ছি গ দাগে। পরের প্রশ্ন দেখব। এবারের প্রশ্ন, পি কিউ আর এস টি এর প্রত্যেকের উচ্চতা আলাদা, কিউ একমাত্র টি এর থেকে বেঁটে এবং পি একমাত্র এসের থেকে লম্বা, অধক্রম অনুযায়ী সাজালে এদের মধ্যে তৃতীয় স্থানে কে থাকবে? তো বন্ধুরা, তৃতীয় স্থানে থাকবে আর। আমরা দাগ দেব সঠিক উত্তর খ দাগের অপশানে। এবারের প্রশ্ন, একজন বালিকা বাড়ি থেকে 30 মিটার উত্তরে, মানে উত্তর পশ্চিমে যায়, তারপরে 30 মিটার দক্ষিণ পশ্চিমে ও তারপর 30 মিটার দক্ষিণ পূর্বে যায়, শেষে সে তার বাড়ির দিকে যাত্রা শুরু করে, বর্তমানে সে কোন দিকে হাঁটছে? বন্ধুরা, বর্তমানে সে উত্তর পূর্ব দিকে হাঁটছে। তো আমরা এখানে দাগ দেব ক দাগের অপশানে। পরের প্রশ্নটি দেখব, যদি এ প্লাস 1/A = 2 হয়, তাহলে এ কিউ প্লাস 1/A³ এর মান কত? তো বন্ধুরা, যদি এ প্লাস 1/A = 2 হয়, তাহলে এ কিউ প্লাস 1/A³ এর মান হবে 2। আমরা এখানে দাগ দিচ্ছি এ নম্বর অপশানে। পরের প্রশ্ন, নিচের কোণটি ক্ষুদ্রতম, 11/12, 57/58,
14/15, 3/4, 1/2 আর 19/20। তো বন্ধুরা, এখানে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 1/2। আমরা এখানে দাগ দিচ্ছি গ নাম্বার অপশানে। পরের প্রশ্নে যাব, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 13,850 এবং 17,030কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 17 ভাগশেষ থাকবে? তো বন্ধুরা, যে চারটে অপশান এখানে দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দাগ দিচ্ছি সঠিক উত্তর 159, মানে গ নাম্বার অপশানে। এবারের প্রশ্ন, 80 পয়েন্টের একটি খেলায় এ বিকে 10 পয়েন্ট এবং সিকে 20 পয়েন্ট দেয়, তাহলে 70 পয়েন্টের খেলায় বি সিকে কত পয়েন্ট দেয়? বন্ধুরা, বি সিকে পয়েন্ট দেয় 10 পয়েন্ট। আমরা এখানে দাগ দিচ্ছি ক দাগের অপশানে। এবার প্রশ্ন, একটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4, 8 এবং 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কমপক্ষে কত সময় পরে তারা আবার একত্রে বাজবে? তো বন্ধুরা, অঙ্কটি অবশ্যই আপনি লসাগু করবেন। তাহলে তারা কমপক্ষে আবার একসাথে বাজতে থাকবে যে সময়, সেটি হচ্ছে 24 সেকেন্ড পর। আমরা দাগ দিচ্ছি খ নাম্বার অপশানে। এবারের প্রশ্ন, কিছু পরিমাণ টাকার নির্দিষ্ট সরল সুদের হারে সুদে আসলে দ্বিগুণ হতে 5 বছর লাগে, তাহলে সুদে আসলে 4 গুণ হলে কত বছর সময় লাগবে? তো বন্ধুরা, যদি 4 গুণ হয় তাহলে সময় লাগবে 15 বছর। আমরা এখানে দাগ দিচ্ছি খ নাম্বার অপশানে। দেখব পরের প্রশ্ন। এবারে প্রশ্ন, 10,000 টাকার 10% হারে 20 বছরে যে পরিমাণ সুদ হয়, কত বছরে 25,000 টাকার 10% হারে একই সুদ হবে? তো বন্ধুরা, 25,000 টাকার 8% সুদে বা 8% হারে একই সুদ হবে হচ্ছে 10 বছর পরে। তো 10 বছরে হবে, আমরা এখানে দাগ দিচ্ছি সঠিক উত্তর খ দাগে। এবারের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা হবে? তো বন্ধুরা, 3 বছরের শেষে সুদে মূলে টাকার অংশ এসে দাঁড়াবে 23,958। এবারের প্রশ্ন, এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে এবং 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক কন্যা 20,000 টাকা করে পেলে মোট সম্পত্তি কত ছিল? তো বন্ধুরা, এখানে মোট সম্পত্তি ছিল 4,80,000 টাকা। আমরা এখানে দাগ দিচ্ছি গ নাম্বার অপশানে। এবারের প্রশ্ন, 10,000 টাকা 10% সুদে, বন্ধুরা প্রশ্নটি আগের একবার বলেছি, পরের প্রশ্নে এগিয়ে যাব আমরা। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার এ পর চলে যায়, মানে 5 দিন কাজ করার পরে এ চলে যায়, বাকি অংশ কাজ বি 22/1/2 দিনে শেষ করে, তাহলে এ এবং বি একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ করতে পারত? তো বন্ধুরা, টাইম অ্যান্ড ওয়ার্কসের ম্যাথ ফার্স্ট ফর্মুলা ফেলে করবেন, খুব সহজেই হয়ে যাবে। এখানে সঠিক উত্তরটি বেরোবে আপনার 12 দিনে। তাহলে আমরা এখানে দাগ দিচ্ছি খ দাগের অপশানে। পরের প্রশ্ন দেখব, এ বি এবং সি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়, 3টি নল একত্রে 6 মিনিট চলার পরে সি নলটি বন্ধ করে দেওয়া হলো, এ ও বি নল দ্বারা 24 মিনিটে পূর্ণ হলো। তো বন্ধুরা, অলরেডি কিন্তু এ বি সি 3টেই কিন্তু 6 মিনিট চললো, চলার পর কিন্তু সিকে বন্ধ করলো, তারপর কি করলো, এ এবং বি বাকিটাকে 24 মিনিটে পূর্ণ করলো। সি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো বন্ধুরা, নল এবং চৌবাচ্চার অঙ্ক এটি অবশ্যই আপনি করতে পারবেন। এখানে সি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে 36 মিনিট। তো আমরা দাগ দিচ্ছি খ দাগে। এবারের প্রশ্ন, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত 17,500 টাকার মধ্যে অনিল 45% টাকা জমিতে, 25% টাকা জাতীয় সঞ্চয়পত্রে লগ্নি করে এবং বাকি টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সে ব্যাংকে কত টাকা রেখেছিল? বন্ধুরা, প্রশ্ন,
তাহলে সে ব্যাংকে কত টাকা রেখেছিল? এখানে সঠিক উত্তরটি হবে 5,600 টাকা। তো আমরা এখানে দাগ দিচ্ছি গ নম্বর অপশানে। প্রত্যেক বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ক্লাস 9 এবং 10 এর ম্যাথসের বইটাকে অবশ্যই ফলো করবেন, এর থেকে বেশি কিন্তু আপনাদের কিছু আসবে না। এবারে প্রশ্ন দেখব, একটি ব্যবসাতে এ বি এবং সি তাদের মূলধন যথাক্রমে 4 মাস, 6 মাস এবং 8 মাসের জন্য নিয়োজিত করে। এ এবং বি যথাক্রমে মোট লাভের 1/4 ও 1/3 অংশ লাভ করে। সি এর মূলধন 3,000 টাকা হলে বি এর মূলধন নির্ধারণ করুন, বা বি এর মূলধনকে বার করতে বলছে। তো বন্ধুরা, যে কটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে 32,000 টাকা। সুতরাং বি এর মূলধন হচ্ছে 32,000 টাকা। তো আমরা এখানে দাগ দিচ্ছি খ নম্বর অপশানে। এবারের প্রশ্ন, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 45 কিমি গিয়ে প্রতিকূলে 15 কিমি ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে। আবার অনুকূলে 60 কিমি গিয়ে প্রতিকূলে 25 কিমি ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত? তো বন্ধুরা, এখানে স্রোতের বেগ চেয়েছে। তো এখানে স্রোতের বেগ হচ্ছে 5 কিমি পার ঘন্টায়। আমরা এখানে দাগ দেব সঠিক উত্তর গ দাগের অপশানে। আশা করছি আপনি ম্যাথগুলো যদি কন্টিনিউ করেন তাহলে মুখে মুখে উত্তর দিতে পারবেন প্রায়। এবারের প্রশ্ন, 68 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? বন্ধুরা, এখানে জানতে চেয়েছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। তো বন্ধুরা, যে কটি অপশান রয়েছে তার মধ্যে আমরা শুধু সঠিক উত্তরটি আপনাকে জানাচ্ছি। এখানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 175 মিটার। তো আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এবারে প্রশ্ন, এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ করবে? তো বন্ধুরা, বিক্রয়ের সময় যদি 6.23% ছাড় দেয় তাহলে মোটের উপরে 12% লাভ করবে। আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। চলুন দেখে নেব আজকের দিনের পরের প্রশ্ন কি আছে। এবারে প্রশ্ন হচ্ছে, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তাহলে এখন দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? তো বন্ধুরা, এখানে নতুন অনুপাত চেয়েছে, অবশ্যই অঙ্কটি করবেন। এখানে সঠিক উত্তরটি হবে 7:3। তো আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এবারে প্রশ্ন হচ্ছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষায় 3 বছর বেশি, 3 বছর পরে পিতা পুত্রের বয়সের 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষায় 10 বছর বেশি হবে, বর্তমানে পিতার বয়স কত? তো বন্ধুরা, পিতা পুত্রের বয় অঙ্কে এখানে বর্তমান পিতার বয়স হবে 33 বছর। আমরা এখানে দাগ দেব ক নম্বর অপশানে। এবারে প্রশ্ন হচ্ছে, 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে, 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে, তাহলে 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে? তো বন্ধুরা, 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজ করতে পারবে 3 দিনে। তো আমরা এখানে দাগ দেব খ দাগের অপশানে। এবার দেখে নেব আরও কিছু প্রশ্ন অঙ্ক বাদ দিয়ে। এবারে প্রশ্ন হচ্ছে, কততম সংবিধান সংশোধনী দ্বারা শিক্ষার মৌলিক, মানে শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? তো বন্ধুরা, এটি হবে 86তম সংশোধন। আমরা এখানে দাগ দিচ্ছি গ দাগের অপশানে। এবারে প্রশ্ন, জ্যোতি রানধাওয়া
কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এখানে উত্তর দেব আমরা ক দাগের গলফ, গলফ খেলার সাথে যুক্ত। এবারে প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়? তো বন্ধুরা, যে যন্ত্রের সাহায্যে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় সেটা হচ্ছে ক দাগের সেক্সট্যান্ড। পরের প্রশ্নে যাব আমরা, টিম্পেনিয়াম কার প্রতিশব্দ? তো বন্ধুরা, টিম্পেনিয়াম হচ্ছে এয়ার ড্রামের প্রতিশব্দ। আমরা এখানে ঘ নম্বর অপশানে দাগ দিচ্ছি। পরের প্রশ্ন, মায়োপিয়া ঠিক করতে কি ব্যবহার করা হয়? তো বন্ধুরা, মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয় কনকেভ লেন্স। আমরা এখানে দাগ দেব খ দাগের অপশানে। পরের প্রশ্নটি দেখব, সম্প্রতি ভিক্টর ওরবান কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন? তো বন্ধুরা, নিযুক্ত হয়েছেন হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে। এবারে প্রশ্ন, মেঘান এ হলিউড প্রিন্সেস বইটির লেখক কে? তো বন্ধুরা, এই বইটির লেখক হচ্ছেন অ্যান্ড্রু মর্টন। আমরা এখানে দাগ দিচ্ছি ক দাগের অপশানে। এবারে প্রশ্ন, সম্প্রতি এসিয়াস 2017 প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের কোন শহর শীর্ষস্থান দখল করেছে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে পুনে। আমরা দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এবারে প্রশ্ন, 2018 26তম কমনওয়েলথ পয়েন্ট অফ লাইন ইন ইয়ারে কাকে ভূষিত করা হলো? তো বন্ধুরা, 2018 26তম কমনওয়েলথ পয়েন্ট ইন লাইট ইন ইয়ারে ভূষিত করা হলো সৃষ্টি বক্সি। আমরা এখানে দাগ দিচ্ছি গ দাগের অপশানে। এবারের প্রশ্ন, ভাইরাস কোন কোন উপাদান দ্বারা গঠিত? তো বন্ধুরা, ভাইরাস সাধারণত নিউক্লিক অ্যাসিড ও প্রোটন দ্বারা গঠিত হয়। তো আমরা এখানে গ দাগের অপশানে দাগ দেব। পরের প্রশ্ন, সারিস্কা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। আমরা খ দাগের অপশানে দাগ দিচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, নিচের কোন জোটটি সঠিক নয়? তো বন্ধুরা, এখানে অপশানগুলো আপনি পড়ে নেবেন। সঠিক উত্তরটি আমি শুধু বলে দিচ্ছি, খ দাগের অপশান, নাগরিকদের মৌলিক কর্তব্য 70 নম্বর ধারা। আমরা খ দাগের অপশানে দাগ দিচ্ছি। পরের প্রশ্ন, ইউনিটার এর পুরো কথাটি কি? তো বন্ধুরা, ইউনিটার এর পুরো কথাটির মানে হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। তো আমরা এখানে দাগ দিচ্ছি গ দাগের অপশানে। এবারে প্রশ্ন, বাঙ্গার ঘাটি জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, এটি অবস্থিত হচ্ছে ছত্তিশগড়ে। আমরা দাগ দেব ঘ দাগের অপশানে। পরের প্রশ্ন, ফ্ল্যাশ বাল্বের তার তৈরি হয় নিচের কোন ধাতু দ্বারা? তো বন্ধুরা, নিচের যে কটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম দ্বারা। আমরা গ দাগের অপশানে দাগ দিলাম। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহিলা প্রধান কে ছিলেন? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত। আমরা খ দাগের অপশানে দাগ দিলাম। এবারে প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে গান্ধীজির নীতি ও আদর্শকে অঙ্গীভূত করা হয়েছে? তো বন্ধুরা, ভারতীয় সংবিধানের রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশে গান্ধীজির নীতি ও আদর্শকে অঙ্গীভূত করা হয়েছে। আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এবারে প্রশ্ন হচ্ছে, দেওপাড়া শিলালেখ থেকে কোন রাজার কাহিনী জানা যায়? তো বন্ধুরা, দেওপাড়া শিলালেখ থেকে বিজয় সেনের, রাজা বিজয় সেনের কাহিনী জানতে পারা যায়। তো আমরা এখানে ক দাগের অপশানে দাগ দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের ভিডিও এছাড়াও ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি জানতে চান, অবশ্যই আমাদের এখানে অনেক ভিডিও আছে, আপনি সেখান থেকে জানতে পারবেন।
পরের প্রশ্ন হচ্ছে, জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপি সম্বন্ধে পঠোদ্ধার করেন? তো বন্ধুরা, এটি সাল হচ্ছে 1837 সাল। আমরা দাগ দিচ্ছি খ দাগের অপশানে। এবারের প্রশ্ন, মালিকনাথ কততম তীর্থঙ্কর ছিলেন? তো বন্ধুরা, উনি ছিলেন ঊনবিংশ তীর্থঙ্কর। আমরা এখানে দাগ দিচ্ছি খ দাগের অপশানে। পরের প্রশ্ন, বিউলি ওয়েকা হিস্টোরিকা কে রচনা করেন? তো বন্ধুরা, বিউলি ওয়েকা, বন্ধুরা প্রশ্নটা একটু ভুল পড়া হয়েছে, প্রশ্নটা হবে বিউলি ও থেকা হিস্টোরিকা কে রচনা করেন? তো এটা রচনা করেন ডায়োডোরাস। আমরা দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এবারের প্রশ্ন, এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য সরকার মামলাটি কোন ধারার সঙ্গে সম্পর্কিত ছিল? তো বন্ধুরা, এটি সম্পর্ক ছিল 21 নম্বর ধারা অনুযায়ী। আমরা এখানে ঘ নম্বর দাগে ডাক দিচ্ছি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের চেতনা নিম্নের কোনটিকে বলা হয়? তো বন্ধুরা, যে কটি অপশান রয়েছে তার মধ্যে প্রথম অপশানটি রয়েছে প্রস্তাবনা, দ্বিতীয় অপশানটি নির্দেশমূলক নীতি, তৃতীয় অপশান মৌলিক অধিকার এবং চতুর্থ অপশানটি রয়েছে খ ও গ উভয়। ভারতীয় সংবিধানের চেতনা নিম্নের খ মানে নির্দেশমূলক নীতি এবং গ মৌলিক অধিকার উভয়কেই বলা যায়। তো আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। এইরকমভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে জানাতে থাকব। পরের প্রশ্নটি দেখব, প্রথম সংবিধান সংশোধনী আইনের বৈধতাকে বিরোধিতা করে কোন মামলা করা হয়েছিল, মানে বিরোধিতা করে কোন মামলা করা হয়েছিল? তো বন্ধুরা, যে মামলাটা করা হয়েছিল সেটা হচ্ছে শঙ্করী প্রসাদ মামলা। আমরা এখানে ক দাগের অপশানে দাগ দিলাম। এবারে প্রশ্ন, হিমোসায়ানিনের মধ্যে কোনটি উপস্থিত থাকে? তো বন্ধুরা, হিমোসায়ানিনের মধ্যে উপস্থিত থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। আমরা এখানে ঘ দাগের অপশানে দাগ দিচ্ছি। পরের প্রশ্ন দেখব, এবারের প্রশ্ন হচ্ছে গ্রাফাইট কি? এক নম্বর অপশানে দিয়েছে ধাতব ক্যালাস, দু নম্বর অপশানে সিলিকেট ক্যালাস, তিন নম্বর অপশানে ক্যালসিয়াম কার্বোনেট এবং লাস্ট অপশানে দিয়েছে ক্যালসিয়াম অক্সালেট। তো বন্ধুরা, গ্রাফাইট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আমরা এখানে দাগ দিচ্ছি ঘ দাগের অপশানে। পরের প্রশ্ন, মানুষের তন্ত্রে বসবাসকারী একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম কি? বন্ধুরা, মানুষের তন্ত্রে বসবাসকারী একটি ক্ষতিকর ব্যাকটেরিয়া হচ্ছে এসি রিকিয়া কোলি। আমরা এখানে গ দাগের অপশানে দাগ দেব। তো বন্ধুরা, এটা ছিল আজকের দিনের শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিওটা পেতে বা এই ধরনের আরও বিভিন্ন প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের সাথে সময় দেওয়া আপনাকে ধন্যবাদ।